শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে স্বাগত জানাই। আমি উঠে গেছি, প্রায় 6:30 বাজে, তখন দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বলতে কি, কাল রাত থেকে তো খুব ঝরঝর বৃষ্টি হয়েছে, আর সকালবেলা উঠে দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর মেঘলা আকাশ। এই বৃষ্টির মধ্যে একটা কথা মনে পড়ে যায়, ছোটবেলার স্মৃতি, যে বৃষ্টি পরে টাপুর টুকুর নদী এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যা দেন। কি দায়িত্ব বন্ধুরা, আমাদের সবাই মনে পড়ে যায় ছোটবেলার কিছু কিছু স্মৃতি। তো আমার খুব ঘুম পাচ্ছিল, এসে ভেবেছিলাম বৃষ্টি ভেজা দিনে একটু আজকে দেরি করে উঠবো, তো কোনো লাভ নেই, দেরি করে উঠলে দেরি করেই কাজটা হবে। তো এমনিতেই 6:30 বেজে গেছে আর আমি মানে ঘুম ঘুম চোখ নিয়ে আমার বিছানা তোলাটা শুরু করে দিলাম, আর আমি ঘুম থেকে উঠেই মানে সঙ্গে সঙ্গে বিছানাটা আমি তুলে নিই, কারণ অগোছালো বিছানা দেখলে আমার খুব রাগ উঠে আর ভালো লাগে না দেখতে। তাই আমি ঘুম থেকে উঠে আগে আমি আমার এই কাজটা সেরে নিই, তারপরে বাড়ির বাকি কাজগুলো আমি করে নিই। তো এখানে আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি আর বালিশগুলো সাজিয়ে রেখে দিয়েছি। তো এরপরে আমি গিয়ে বারান্দায় দেখি আমার পুরো হচ্ছে গোড়ালির উপর অব্দি জল জমে গেছে, তো সেটা আমি পরিষ্কার করছিলাম, আমি আর ও মিলে পরিষ্কার করলাম। আর ছোটবেলার এখানেও কিছু কথা আমার মনে পড়ে গেল, আমরা যখন বা স্কুলে পড়তাম বা স্কুল থেকে যখন বাড়ি আসতাম, যখন বৃষ্টি পড়তো কোথাও না কোথাও জল জমে থাকলে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি আসতাম আর ওই জলগুলো থুই 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 করে আসতাম। আর দেখো এদিকে আমার হচ্ছে ঝড়ে গাছটা হচ্ছে লেটিয়ে পড়েছিল, সেটাও আমি ঠিক করলাম। তো ওই কাজ করতে করতে প্রায় আমার 8:30 বেজে গেছে, তো তারপরে ঝটপট করে আমি ঘরটা মুছে নিচ্ছি, কারণ কি বলতো মানে বাসি কাজ পড়ে থাকলে না দেখতেও ভালো লাগে না, তাই জন্য ঘরটা মুছে নিচ্ছি চটপট করে। আর এদিকে খুব খিদেও আমার পেয়ে গেছিলো, তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিলাম। তো চলো, ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে অবশ্যই আশা করি, ভিডিওটা দেখতে থাকো। তো এসে দেখি, সব কাজ করে এসে দেখি যে 9:45 বেজে গেছে আর ধূপটা এখনো হয়নি, তো তাড়াতাড়ি সিঁদুরটা পরে ধূপ দিতে চলে গেলাম। আর এদিকে পেটে যেন ইঁদুর ছুটছে, বলে না ইঁদুর ডন মারছে সেই জিনিসটাই। তো আমি এদিকে হচ্ছে আগে না আমি ফুল দেওয়ার আগে কী করি, মানে তুলসী গাছে ফুল দিয়ে আসি আর জলটা ঢেলে আসি, তারপরে এসে আমি আমার ভগবানকে ফুল দিই, জল দিই, তারপর শিবলিঙ্গতে জল ঢেলে দিই। তো এদিকে আমি তুলোটা পাকিয়ে নিয়েছিলাম প্রদীপটা জ্বালাবো বলে, তো ওখানে জ্বালি নিয়ে আমি চলে গেলাম তুলসী মঞ্চে ধূপ দিতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমার ধূপ দেওয়া কমপ্লিট, ধূপ দিয়ে এসে আমি এখানে চা বসিয়ে দিয়েছি আর দুটো ডিম ভাজবো, তাই ডিমের মানে ডিমটা গুলিয়ে নিলাম ডিমের অমলেট করব বলে। আমি লঙ্কা দিয়ে আর নুন দিয়ে ডিমের অমলেট করি, আর আমি ডিমের অমলেট না খুব একটা পারি না, পুড়িয়ে ফেলি না হলে ভেঙে যায় ডিমের অমলেট উল্টাতে গিয়ে, আমার সঙ্গে এইটাই হয়। তো চলো, যাই হোক আজকে দেখি ভালোই ডিমটা ভাজা হয়েছে, তো আমি আরেকটা ডিমও ভেজে নিচ্ছি আমার জন্য। আর আমি এমনি খালি মুখেই ডিমের অমলেট খাবো, ডিম মানে খালি মুখেই খেতে ভালো লাগে, মুড়ি টুড়ি দিয়ে ভালো লাগে না। তো আমি এদিকে আমার চা করে নিলাম আর চাটা গড়িয়েও নিয়েছি, আর ওদিকে আমি রোল বিস্কুট আর পেপসি বিস্কুট নিয়ে চলে এসেছি, আর ওদিকে ওর মুড়িটা আমি বেড়ে দিচ্ছি, কারণ ও ডিম ভাজা দিয়ে মুড়ি খাবে আর আমি খাবো এমনি চা বিস্কুট আর ডিম ভাজা। তো এদিকে খেতে 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 টাইম চলে গেছে, এদিকে রান্না বসাতে হবে। তো চলো, আমি এদিকে এসে ভাতের হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে হচ্ছে আলু ভাজছিলাম, তো তেলে প্রথমে হলুদ দিয়ে তারপরে আলুটা ভাজছিলাম, তারপর নুন দিয়ে আলুটা সেদ্ধ বসানোর জন্য ঢাকা দিয়ে ভেজে নিয়েছিলাম। তো এদিকে আমার মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে ওই কাজ করতে করতে, তারপরে এদিকে আমি পেঁয়াজও চুরে নিয়েছি মাছের ঝাল করার জন্য। তো দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি, তো আমি মাছের ঝাল করি পেঁয়াজ চুরো আর টমেটো চুরে,
তো চলো ভিডিওটা দেখতে থাকো। তারপরে আমি রান্না শেষে না সঙ্গে সঙ্গেই আমি ঘরটা মানে ঘর সরি সরি ঘর বলছি মানে গ্যাসটা আমি মুছে নিই, কারণ গ্যাস নোংরা হয়ে পড়ে থাকলে আমার ওটাও যেন দেখতে পারলেন না। তাই সঙ্গে সঙ্গে মুছে নিই, আর ওই ডিম ভাজা আর পেপসি বিস্কুট খেয়ে তো খিদে পেয়ে গেছিলো, তাই চট করে চলে এলাম ভাতের থালায়। তো একটা মাছ নিয়েছি আর একটুখানি আলু ভাজা, মাছের ঝাল ভাত খেতে দিয়ে ঘুমিয়ে তো বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাওয়ার জন্য, সেই হচ্ছে রিভার সাইডে। তো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো আমি না এই গানটা করে করেই না আসছিলাম। তো দেখো এখানে এসে পৌঁছে গেছি, এসে দেখি খুব একটা ভিড় নেই, কিন্তু একদম হাওয়া বইছিল না, খুব গরম। তো আমি কি করেছি, এই চাষি ভাইয়ের কাছে এসেই বসেছি। দেখো আমাদের চাষি ভাই কিরকম দাঁড়িয়ে আছে। তো তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি যে নদীর ওর পারেই পড়ে প্রপার নন্দীগ্রাম। তো তারপরে আমরা বসতে 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 হাঁপিয়ে গেছিলাম, তাই জন্য বললাম চলো একটু ইভিনিং ওয়াক করে আসি নদীর ধারে। ইভিনিং ওয়াক করতে করতে একটু মনে হলো গলাটা ভিজিয়ে নিই, তাই জন্য মানে হাঁটতে হাঁটতে আমি আইসক্রিম খাচ্ছিলাম। তো চলো ভিডিওটা আজ এই পর্যন্ত এন্ড করছি, তোমরা ভালো থেকো সুস্থ থাকো, আর প্লিজ প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটুও সাবস্ক্রাইব হচ্ছে না আর ভিউজও আসছে না, প্লিজ প্লিজ প্লিজ।